মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবারও বলেন তো, খ্রিস্টানরা কোথায় যাবে? হিন্দুরা, নাসারারা, বৌদ্ধরা, এরা জাহান্নামে যাবে, এ কথা চূড়ান্ত সত্য, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তবে এরা জাহান্নামে সব থেকে তল দেশে থাকবে না। তো আব্দুল করিম সাহেব, জাহান্নামে সব থেকে তল দেশে কে থাকবে? তুমি আর তোমার বাপ। কেন? তোমার বাপই তো অর্ডার করে অর্ডার ভঙ্গ করেছে, কালকে অর্ডার করেছিল তোমার ভাইয়ের সাথে, বলেছিল তোমাকে জমি লিখে দেবো কালকে, আজকে এখনো দেয়নি। তোমার বাপ, তোমার দাদুর আজকে 30 বছর মারা হলো, 30 বছর। তোমার বাপেরা 3 ভাই, তোমার ভাইয়ের জন্য আমার দিকে তাকাও, মুখ নিচে দিকে রাখবে না। তুমি তোমার উপকারের জন্য এসেছি, বিশ্বাস করো, জন্মিপুর থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে, শুধু তোমার উপকারের জন্য। এদিকে তাকান, তোমার দাদুর আজকে 30 বছর মারা হলো, 30 বছর। তো তোমার বাপের যতটুকু বাপ, তোমার চাচারও তো ততটুকু বাপ, তোমার দাদু না কম বেশি সমান। তো তোমার দাদু জমি রেখে গেছে 10 বিঘা, তো তোমার বাপ আজকে 30 বছর থেকে 10 বিঘা জমি খেয়েছে, তোমার চাচাকে দেয়নি কেন বলো? তোমার বাপ পশু প্রাণী চেয়ে খায়, পশু প্রাণী। আব্দুল করিম সাহেব, কথা একটু হিসাব করে বলিয়েন, খুব ভালোবাসি আপনাকে, ভালোবাসেন তার জন্য তো এত কঠিন করে বলা। কেন আপনার ছেলে, কেন আপনার বাপ এখন পর্যন্ত আপনার চাচাকে জমি লিখে দিল না, দিবে না কেন? আপনি যতটুকু বাপ, আপনার ছোট ভাইয়ের ততটুকুই বাপ। যে আপনি যদি 10 বিঘা পান, তো আপনার ছোট ভাই 10 বিঘা পাবে। আপনি যতটুকু পাবেন, আপনার ছোট ভাই ততটুকু পাবে, মেজ ভাই ততটুকু পাবে। কেন 30 বছর আপনার বাপের মরণ এখন পর্যন্ত ভাইকে জমির বুঝিয়ে দেননি কেন? এর হিসাব কে দিবে? তো জাহান্নাম সব থেকে কে থাকবে তাহলে? আপনি না আপনার ওই হিন্দুরা? আপনি জানার সব থেকে তলে থাকবেন আপনি আর আপনার ছেলে। আপনার ছেলে তো বলে, আব্বু চাচাদেরকে জমি দিতে হবে না, চাচাদেরকে জমি দিতে হবে না, দেখা যাবে যত কেস করবে করুক, পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনি মনে করিয়েন না যে আমাকে ছাড় দিয়ে কথা বলবে, আমি আপনাকে ভালোবাসতে আসিনি, আমি আপনাকে ভালোবাসতে আসিনি যে আপনাকে ছাড় দিয়ে কথা বলবো, আপনাকে সব হক কথা বলে যাব। আমি আপনার অন্যান্য বক্তার মতো নয় যে সামনে বছর আমার দাওয়াত দেবেন, এই আশা নিয়ে আসিনি, এই আশা নিয়ে আসিনি যে সামনে বছর আবার ডাকবে, তার মানে কথা একটু হিসাব করে বলতে হবে, এই আশা নিয়ে আসিনি। ডাকলেই কি আর না ডাকলেই কি? হিসাব করে চললেন পৃথিবীর বুকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইউসুফ আলাইহিসসালাম বললেন, জালিকাল ইয়ালাম হান্নিলাম আখুনু বিল গায়ব। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, আমি তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে, মানে জুলাইখার সাথে আমি কুকর্মে লিপ্ত হইনি, আমি তার আমানতের খেয়ানত করিনি। ওয়া আন্নাল্লাহু লা ইয়াহদি কাইদাল খায়রিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ষড়যন্ত্রকে সফল করেন না। শুনুন, মহান আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিসসালাম এই বাক্য বলেছিলেন, জালিকাল ইয়ালাম আন্নিলাম আখুনু বিল গায়ব, আমি আপনার অনুপস্থিতিতে আমি আপনার স্ত্রীর সাথে কুকর্মে জেনা লিপ্ত হয়নি, আপনার স্ত্রী আমার সাথে জেনা লিপ্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, ব্যস্ত হয়ে উঠেছিল, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আমার সাথে জেনা লিপ্ত হওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছিল। এই যুবক শোনো, এই নারী তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তার নাম নারী। তুমি আজকে যে নারীর জন্য বলছে, বলছো অমুক মেয়ে না হলে বাঁচবো না, অমুক মেয়ে না হলে মরে যাব, গলায় দড়ি দিয়ে দেবো, এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তুমি আজকে মরে যাও, তোমার গার্লফ্রেন্ড কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তোকে নিয়ে প্রেম করে ঘুরে বেড়াবে। তুমি দেখতে পাও না, তুমি দেখতে পাও না, তুমি যার জন্য আজকে বলছো অমুককে না হলে বাঁচবো না, অমুককে না হলে মরে যাবো, অমুক না হলে আমি জান দিয়ে দেবো, বিষ পান করবো, সব করে দেবো, তোমাকে চাই, সব মিথ্যা কথা। তুমি জানো না ওই নারী তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বংশ ধ্বংস করবে, তার নাম নারী। দেখতে পাও না তুমি, সেই ঘটনা মনে নেই, জুলাইকার ঘটনা মনে নেই, জুলাইকা কেমন ইউসুফ আলাইহিসসালামের সাথে জেনা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, যে কোনো মূল্যে ইউসুফের সাথে জেনে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিসসালামের ঘরে ডেকে নিয়েছেন, একের পর এক দরজা লাগিয়ে দিয়েছেন, দরজা একের পর এক লাগিয়ে দিয়েছেন, ইউসুফ আলাইহিসসালাম ঘরের ভেতরে চলে এসেছেন। এবার জুলাইকা বলছে, ইউসুফ
তুমি আমার সাথে জেনে লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, মা জাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি জুলাইখা, আমি তোমার সাথে জেনে লিপ্ত হতে পারবো না। এবার জুলাইখা তার সাথে জোর পূর্বক জেনে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিসসালাম আগে আগে দৌড়াই আর জুলাইখা পিছনে পিছনে দৌড়াই। ইউসুফ আলাইহিসসালাম আগে আগে দরজা খুলে যাচ্ছে, শেষ দরজার কাছে যখন চলে এসেছে, এবার দেখছে এই জুলাইখার স্বামী, জুলাইখার স্বামী যেমন মেন গেটে তেমনি জুলাইখা বাক্যকে উল্টে দিয়ে বলছে, আরে এই যে 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 দেখুন দুধ কলা দিয়ে কালসা পুষেছেন, এই যে দেখুন আপনি ছিলেন না তাই আপনার স্ত্রীর সাথে জেনা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, এই দেখো যুবক এর নাম নারী। এতক্ষণ কে ব্যস্ত ছিল? নারী। জুলাইখা তখন পর্যন্ত ব্যস্ত ছিল, যেমনই দেখেছে তার স্বামীকে তেমনি বাক্যকে উল্টে দিল। তুমি যার জন্য আজকে বলছো, তোমার যে গার্লফ্রেন্ড আজকে বলছে যে তুমি না হলে বাঁচবো না, আজকে তুমি বলো নিয়ে চলে যাও, কালকে পুলিশের সামনে বাক্যকে উল্টে দেবে। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد، اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما كان لنبي أن يغل ومن يغلل يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني زاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة ذات صرف إليه الناس فيها أبصرهم حين ينتهبها وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن فإياكم إياكم رواه البخاري ومسلم عن خولة الأنصارية رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن رجالا يتخوضون في مال الله بغير الحق فلهم النار يوم القيامة رواه البخاري ومسلم عن عبد الله بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان على سكل النبي صلى الله عليه وسلم يقال له كركرا فمات قال النبي صلى الله عليه وسلم هو في النار فجاهبوا ينظرون إليه فوجدوا أباتا قد غلها رواه البخاري والمشكات عن سعيد بن جعيد رضي الله تعالى عنها رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يتوقوه يوم القيامة من سبع أراضين رواه البخاري ومسلم শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা তিনি ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনী বৈঠকে
संक्षिप्त आलोचना हबे। जरा जोरपूर्वक मानुषेर ओपर अत्याचार करे, मानुषेर माल आत्मसात करे खाई, अन्येर जमी दखल करे नियेछे, अन्येर टाका एखन पर्यन्त निजेर काछे रेखेछे, से सम्पर्के एक गुरुत्वपूर्ण तथ्य तथ्यबहल विवरणेर चेष्टा करब इनशाल्लाहुल आजीज। सम्मानित उपस्थिति, बक्तव्य शुरू करार प्रथमे आमी आपनादेरके बोलते चाइछी, এই জায়গাগুলো ফাঁকা আছে কেন? এই যে মুরব্বি সাহেব, আপনাকেই বলছি, আপনার সামনে জায়গাটা ফাঁকা আছে কেন? দেখতে পান না, সামনে জায়গাটা পরিপূর্ণ হয়নি এখনো, এগিয়ে আসুন। আর যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থেকো না, যথেষ্ট জায়গা আছে, জায়গাতে এসে বসার চেষ্টা করো। কথা মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে। এগিয়ে আসুন না গো, বুঝতে পারছেন না আপনারা আমার কথা, সামনে জায়গাটা পরিপূর্ণ করতে পারছেন না, উঠুন একবার, পিছনে তো লোক দাঁড়িয়ে আছে, তাদের জায়গা হচ্ছে না। মুখে আওয়াজ করবেন না, চুপচাপ আওয়াজ বন্ধ করে চলে আসুন। এবার আমি আপনাদেরকে বলতে চাইছি, যখন জালসার স্থানে এলাম তখন সেখানে কত মেলার দোকান, সেখানে ঝুরি জিলাপির দোকান, সেখানে বেলুনের দোকান, সেখানে ওই পেঁয়াজির দোকান, বেগনির দোকান, চপের দোকান, কত কিছুরির দোকান। এ বোকা ছেলে, তোমাকে বলছি, তুমি এখন রাস্তাতে চলাচল করছো মানে? এ বোকা নারী, তোমাকে বলছি, তুমি আওয়াজ লক্ষ্য করো, তোমার বিদ্যাকে, তোমার বাপকে, তোমার মাকে তোমাদের মাটিতে কবর দিতে এসেছি মনে রেখো। তুমি এখন রাস্তাতে চলাচল করছো মানে কি দেখাতে চাচ্ছ নিজেকে? তুমি নিজেকে মানুষ মনে করো না, পশু মনে করো, পশু গরু ছাগল মনে করো নাকি? এটা একটা দিনী সভা, এটা একটা গানের সভা নয়। অতএব তুমি এই মেলাতে আড্ডা মারবে মানে? আর মেলার দোকান বসে কেন? আপনারা কি করছিলেন? এর হিসাব কে নিবে বলেন? এবার কে দিবে পাপের দায়িত্ব? কে নিবে? কত যুবক যুবতী এখন জেনা করছে রাস্তায়, জাম দেখে আসেন, যুবক যুবতীকে ধাক্কা মারছে। আপনাকে খারাপ লাগে না? আপনাকে হায়া লাগে না? আপনার ইতস্তমন হয় না? বোধগম্য হয় না? বোধোদয় নেই? মানবতা নেই? ইতস্তবোধ নেই? লজ্জাবোধ নেই? আপনাকে মানুষ নয়, আপনি কিন্তু পশু। আপনি জাল সারি শুনে এসেছেন, আপনার ছেলে মেয়ে এখন আড্ডা মারছে, জেনা করছে বাইরে, জাম দেখে আসেন। কার মেয়ে ওটা? কার মেয়ে? আমার মেয়ে নাকি? জন্মপুর সন্তোষপুর থেকে আমার মেয়েকে নিয়ে এসেছি যে মেলা তো ঘুরবে আমার মেয়ে? এখন ঘুরে বেড়াচ্ছে মেলাতে, কি দেখাতে চাচ্ছেন নিজেকে? কেন এসেছেন জাল সারিছেন আপনি? এমনিতে আপনার স্ত্রী আপনি ঢংঢং 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 করতে করতে জাল সারিছেন আসবেন, আবার ঢংঢং ঢংঢং করে চলে যাবেন, এই জন্য না একটু মানার চেষ্টা করবেন? ওই দোকান যদি আজকে না বসতো তো এই ছেলে মেয়েরা আজকে আড্ডা মারতো? কথা বলে আমার সাথে আড্ডা মারতো? আড্ডা মারতো না। তো এখন যে ছেলেমেয়েরা রাস্তাতে এখন ধাক্কা মারামারি করছে, এর পাপের দায়িত্ব কে নেবে, ভার কে নেবে বলেন? এবার এ বোকা ছেলে, তোমাকে বলছি শোনো, দোকান বন্ধ করতে পারেনি তাতে কি আছে? তুমি তো নিজেকে মানুষ মনে করো, ওই দোকানে আড্ডা মারা বন্ধ করে এই জালসার স্থানে আসার চেষ্টা করো, নিশ্চয় আমি তোমার কোনো না কোনো উপকার করবই করবো ইনশাল্লাহ, আমি আশাবাদী। আর সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনি ওই দোকান পাশের আড্ডা মারিয়েন না, ঝুড়ি জিলাপি আপনার কেনার কোনো প্রয়োজন নেই,
বাড়িতে আপনার স্বামী আছে তাকে কিনতে পাঠাবেন সকাল বেলায়, এখন কেনার কোনো প্রয়োজন নেই। আপনার ছেলে আছে, আপনার স্বামী আছে, আপনার নাতি আছে, আপনার পোতা আছে, আপনি কেন বাজারে? আপনি কেন বাজারে? আপনার স্বামী কি মারা গেছে? আপনার ছেলেটা কি মারা গেছে? আপনার বড় ছেলে কি মারা গেছে নাকি? আপনি কেন বাজারে? আপনি কেন ওই দোকানে এখন সবজি ওই ঝুড়ি জলাপির দোকানে? আপনি কেন? মানে বোঝা যাচ্ছে এদের কারোর স্বামী বেঁচে নেই, সব মারা গেছে। এই মহিলাদের স্বামী যদি বেঁচে থাকতো তাহলে কি মহিলাটা এখনো ঝুড়ি জিলাপি দোকানে ঝুড়ি জিলাপি কিনতে পারত না? কথা বোঝাতে পারি না মনে হয়। এই যে এই যে মেয়েটা এখন বাজারে ঘুরছে, ওই মেলাতে ঘুরছে, ওটা আমার স্ত্রী না আপনার স্ত্রী? কথা বলেন, আপনাদের কারোর স্ত্রী? আমি তার মুর্শিদাবাদ থেকে আমার স্ত্রীকে মেলাতে ঘুরতে নিয়ে আসিনি যে। তো তাহলে এই কথাটা প্রমাণ করছে আপনি মারা গেছেন। আপনার স্ত্রী এমনিতে ঢং 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 করে বেসালের মেয়ের মতো, প্রতিদলের মেয়ের মতো, নোংরা নারীদের মতো এখন রাস্তাটা ঘেরাবের করছে, এর পাপের দায়িত্ব কে নেবে? কে দেখাতে চাচ্ছেন নিজেকে? মানুষ মনে করি একটু নিজেকে বিবেচনা করে পৃথিবীর মুখে চলাচল করিয়েন, ও মানুষের পরিচয় পৃথিবীর মুখে বসবাস করিয়েন। আপনাকে হাজারো দিন বলেছি আমি, আর আপনারা যারা এখনো রাস্তার গল্প করছেন আপনাদেরকে আবার আমি অনুরোধ করছি, ওইভাবে রাস্তাতে গল্প করিয়েন না, দয়া করে বসে যান, আমাকে ব্যস্ততা দেখাবেন না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনই মা ও বোনদেরকে বলতে চাচ্ছি, আপনি যদি জালসার স্থানে না আসতে পারেন মাইকের আওয়াজ দিকে লক্ষ্য করুন, ইনশাল্লাহ আপনার কোনো না কোনো উপকার করবই করবো এটা আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা মানুষের মাল আত্মসাৎ করে খায় তারা জাহান্নামে যাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা অন্যের জমি জোরপূর্বক দখল করে নাই, এরা জাহান্নামে যাবে। আজ আইন 1450 বছর আগে পাশ হয়েছে, আজও হাদিস গ্রন্থেই পড়ে আছে। যারা অন্যের টাকা জোরপূর্বক দখল করে নিয়েছে, আত্মসাত করেছে, এরা জাহান্নামে যাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি কোনো মানুষ একটা চাদর আত্মসাত করে তবুও সে জাহান্নামে যাবে, যদি কোনো মানুষ দুইটা চাদর আত্মসাত করে তবুও সে জাহান্নামে যাবে, যদি কোনো মানুষ তিনটা চাদর আত্মসাত করে তবুও সে জাহান্নামে যাবে। একটা চাদর আত্মসাত করলে যদি জাহান্নামে যেতে হয় তাহলে মেম্বার সাহেব যে হাজার হাজার কাপড় আত্মসাত করছে, মেম্বার সাহেবকে জাহান্নামে যেতে হবে না? কথা বুঝতে পারেননি মনে হয় আমার, বুঝতে পারবেন একটু পরে। আবারও বলি, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকা পয়সা জমি জায়গা পোশাক আশাক কাপড় ইত্যাদি জোরপূর্বক যা দখল করে নেয় অন্যের হক মেরে খায়, তারা জাহান্নামে যাবে। কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনি ভাই, বলছিলাম মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াকুল্লা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কোন নবীর পক্ষে সম্ভব নয় যে সে আত্মসাত করবে। ও মাইয়াগলুল, যদি কেউ আত্মসাত করে ইয়াতি বিমা পাল্লা ইয়াউমুল কিয়ামা, তাহলে কিয়ামতের মাঠে তাকে তার দিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসি মা কাসাবাত, যতটুকু অত্যাচার করে দখল করে নিয়েছে ততটুকু সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, তারপর কোনো অত্যাচার করা হবে না। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যে যতটুকু আত্মসাত করেছে যার কাছ থেকে
সে ততটুকু কিয়ামতের মাঠে নেকি দিয়ে দিতে হবে তাকে। যদি কোনো মানুষ 10 টাকা কারো মেরে খায়, কিয়ামতের মাঠে 10 টাকার সমপরিমাণ নেকি ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। অত্র আয়াতের প্রথম অংশে ফিরে গেলাম। মহান আল্লাহ তাআলা বলেছেন কোন নবীর পক্ষে সম্ভব নয় যে সে আত্মসাৎ করবে, কোন রাসূলের পক্ষে সম্ভব নয় যে আত্মসাৎ করবে। কেন? এরা শিক্ষিত মানুষ, এরা জ্ঞানী মানুষ, এদের বিদ্যা আছে, এদের বুদ্ধি ছিল, তাই এরা আত্মসাৎ করতে পারে না। কোন নবীর পক্ষে সম্ভব নয় যে সে আত্মসাৎ করবে, তার কারণ কি? তারা শিক্ষিত মানুষ। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় এই গ্রামে শুধু নয়, সারা পৃথিবীতে যেখানে যারা অন্যের মাল আত্মসাৎ করে খায়, এরা সব অযোগ্য মানুষ, এরা সব মূর্খ মানুষ, এরা সব নির্লজ্জ মানুষ, এরা সব অশিক্ষিত বেহায়া মানুষ। আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যদি সে শিক্ষিত হতো তাহলে সে আত্মসাৎ করতো না, যদি সে জ্ঞানী হতো তাহলে সে অন্যের জমি জোরপূর্বক দখল করে নিত না, যদি সে জ্ঞানী মানুষ হতো তাহলে অন্যের টাকা জোরপূর্বক দখল করে আত্মসাৎ করে খেয়ে নিত না। এই আয়াতের বিবরণ দ্বারা আমি যুবক তোমার বাপকে বলতে চাইছি, তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস তাতে কি আছে? তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস তাতে কি আছে? তোমার বাপের মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি তোমাদের এই গ্রামে, মনে রেখো, তোমার বাপের মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি। আব্দুল করিম সাহেব, কেন আমার বাপের ডিগ্রিকে কবর দেবে মানে দেখবে তুমি কেন? দেখো তোমার বাপের ডিগ্রিকে কবর দেওয়া যাচ্ছে কিনা। এই এদিকে তাকান, এই জানুয়ারি মাস আসছে সামনে, মানে স্কুলে ছেলে মেয়েদের ভর্তি ফি শুরু হবে এবার, তাই না? তো হেডমাস্টার সাহেব 2000 টাকা ভর্তি ফি চালু করেছে, 2000 টাকার ভর্তি ফি লাগবে। তো জিনাকে ভর্তি দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে তোমার বাপ। তোমার বাপ মাস্টার মানুষ, তোমার কাছে শিক্ষিত মানুষ, গ্রামের লোকের কাছে শিক্ষিত মানুষ তোমার আব্বা। তো তোমার বাপকে 2000 টাকা দিয়েছে, তো 2000 টাকার মধ্যে 1500 টাকা এই পকেটে রেখেছে আর 500 টাকা বুক পকেটে রেখেছে। এই 1500 টাকাটা হেডমাস্টারের অফিসে গিয়ে রেখে দিয়েছে, 500 টাকাটা বুক পকেটে থেকে গেল। এবার এই 500 টাকাতে রাস্তাতে যেতে 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 দেখলে রুই মাছ আছে, রুই মাছ কিনে নিল, শাকসবজি কিনে নিল, এবার পরিবার পরিজনকে নিয়ে খাওয়া দাওয়া করছে। ও মাস্টার মশাই, ওটা আপনার বাপের টাকা, হ্যাঁ ওই যে 500 টাকা আত্মসাৎ করে ওটা কার টাকা? তো এবার যদি তোমার বাপকে শিক্ষিত মানুষ বলো তাহলে মূর্খ মানুষ কে বলো? বুঝতে পারেননি কথা মনে হয়? তোমার বাপের নীতি এরকম আছে, তোমার বাপের চরিত্র এতটাই জঘন্য যে তোমার বাপ ভর্তি বিগড়ে 2000-1500 টাকা রাখে আর 500 টাকা নিজের পরিবারের জন্য রেখে দেয়, এই হিসাব কে দিবে বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনদিন কারো আত্মসাৎ করেনি। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কোন নবীর পক্ষে সম্ভব না যে আত্মসাৎ করবে। অতএব সারা পৃথিবীতে কোনো মানুষ কারো আত্মসাৎ করতে পারে না। মাস্টার মশাই, আপনাকে আমি আবারো বলছি, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনি যদি কারো টাকা আত্মসাৎ করে থাকেন তাহলে আজকে ক্ষমা ভিক্ষা চাইবেন, যদি ক্ষমা ভিক্ষা চাইতে না পারেন তাহলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নেকি দিয়ে। এর নাম কিয়ামতের মাঠ। যেদিন কারো কোন রাজত্ব চলবে না সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকু লিয়াম, বলো আজ রাজত্ব কার? তখন সব এক বাক্যে বলবে আল্লাহ আপনার। সেইদিন আপনার ক্ষমতা চলবে না, হিসাব নিকাশ করে চললেন পৃথিবীর বুকে। মহান আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াইম্মা তাখাফুন মিন কওমিন খিয়ানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি কোন কওমের ওয়াদা ভঙ্গের আশঙ্কা করেন, যদি আপনি বুঝতে পারেন যে এরা ওয়াদা ভঙ্গ করবে, ফানবিদ ইলাইহিম আলা সাওয়া, তাহলে আপনিও প্রকাশ্যভাবে তাদের সাথে ওয়াদা ভঙ্গ করুন, ওয়াদাকে ক্যান্সেল করে দেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যদি আপনি বুঝতে পারেন যে অমুক ব্যক্তি আমার সাথে ওয়াদা করেছে কিন্তু ওয়াদা রাখবে না, ভঙ্গ করে দেবে, তাহলে আপনি প্রকাশ্যে তাকে বলে দেন আপনি আপনার সাথে যে আমার ওয়াদা হয়েছিল এই ওয়াদা আমি ক্যান্সেল করলাম, আপনার সাথে আমি ওয়াদা ক্যান্সেল করে দিলাম। কোরআন মাজিদের আয়াত। অতএব সম্মানিত তিনি ভাই বোন, ওয়াদা ভঙ্গ করিয়েন না। ওয়াদা খুব একটা দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের তিনটি নিদর্শন। তার এক, ইজা ওয়াদা আখরাফা, যখন সে ওয়াদা করবে তখন সে ভঙ্গ করে দিবে।
এরা হচ্ছে মুনাফিক মানুষ। আচ্ছা বলতে পারেন মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবারও বলেন তো খ্রিস্টানরা কোথায় যাবে? হিন্দুরা, নাসারারা, বৌদ্ধরা, এরা জাহান্নামে যাবে, এ কথা চূড়ান্ত সত্য, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তবে এরা জাহান্নামের সব থেকে তল দেশে থাকবে না। তো আব্দুল করিম সাহেব, জাহান্নামের সব থেকে তল দেশে কে থাকবে? তুমি আর তোমার বাপ। কেন? তোমার বাপই তো অর্ডার করে অর্ডার ভঙ্গ করেছে, কালকে অর্ডার করেছিল তোমার ভাইয়ের সাথে, বলেছিল তোমাকে জমি লিখে দেবো কালকে, আজকে এখনো দেয়নি। তোমার বাপ, তোমার দাদুর আজকে 30 বছর মারা হলো, 30 বছর। তোমার বাপেরা 3 ভাই, তোমার ভাইয়ের জন্য আমার দিকে তাকাও, মুখ নিচে দিকে রাখবে না তুমি, তোমার উপকারের জন্য এসেছি, বিশ্বাস করো। জন্মিপুর থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে শুধু তোমার উপকারের জন্য। এদিকে তাকান, তোমার দাদুর আজকে 30 বছর মারা হলো, 30 বছর। তো তোমার বাপের যতটুকু বাপ, তোমার চাচারও তো ততটুকু বাপ, তোমার দাদু না কম বেশি সমান। তো তোমার দাদু জমি রেখে গেছে 10 বিঘা, তো তোমার বাপ আজকে 30 বছর থেকে 10 বিঘা জমি খেয়েছে, তোমার চাচাকে দেয়নি কেন বলো? তোমার পশু প্রাণী চেয়ে খারাপ, পশু প্রাণী। আব্দুল করিম সাহেব কথা একটু হিসাব করে বলিয়েন, খুব ভালোবাসি আপনাকে, ভালোবাসেন তার জন্য তো এত কঠিন করে বলা। কেন আপনার ছেলে, কেন আপনার বাপ এখন পর্যন্ত আপনার চাচাকে জমি লিখে দিল না, দিবে না কেন? আপনি যতটুকু বাপ আপনার ছোট ভাইয়ের ততটুকুই বাপ। যে আপনি যদি 10 বিঘা পান তো আপনার ছোট ভাই 10 বিঘা পাবে, আপনি যতটুকু পাবেন আপনার ছোট ভাই ততটুকু পাবে, মেজ ভাই ততটুকু পাবে। কেন 30 বছর আপনার বাপের মরণ এখন পর্যন্ত ভাইকে জমির বুঝিয়ে দেননি কেন? এর হিসাব কে দিবে? তো জাহান্ন সব থেকে কে থাকবে তাহলে? আপনি না আপনার ওই হিন্দুরা? আপনি জাহান্নার সব থেকে তলে থাকবেন আপনি আর আপনার ছেলে। আপনার ছেলে তো বলে আব্বু চাচাদেরকে জমি দিতে হবে না, চাচাদেরকে জমি দিতে হবে না, দেখা যাবে যত কেস করবে করুক, পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনি মনে করিয়েন না যে আমাকে ছাড় দিয়ে কথা বলবে, আমি আপনাকে ভালোবাসতে আসিনি, আমি আপনাকে ভালোবাসতে আসিনি যে আপনাকে ছাড় দিয়ে কথা বলবো, আপনাকে সব হক কথা বলে যাব। আমি আপনার অন্যান্য বক্তার মতো নয় যে সামনে বছর আমার দাওয়াত দেবেন, এই আশা নিয়ে আসিনি, এই আশা নিয়ে আসিনি যে সামনে বছর আবার ডাকবে, তার মানে কথা একটু হিসাব করে বলতে হবে, এই আশা নিয়ে আসিনি। ডাকলেই কি আর না ডাকলেই কি? হিসাব করে চললেন পৃথিবীর বুকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইউসুফ আলাইহিসসালাম বললেন জালিকাল ইয়ালাম হান্নিলাম আখুনু বিল গায়ব। ইউসুফ আলাইহিসসালাম বলছেন আমি তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে মানে জুলাইখার সাথে আমি কুকর্মে লিপ্ত হইনি, আমি তার আমানতের খেয়ানত করিনি। ওয়া আন্নাল্লাহু লা ইয়াহদি কাইদাল খায়রিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ষড়যন্ত্রকে সফল করেন না। শুনুন, মহান আল্লাহ তাআলা বলছেন ইউসুফ আলাইহিসসালাম এই বাক্য বলেছিলেন জালিকাল ইয়ালাম আন্নিল্লাম আখুনু বিল গায়ব, আমি আপনার অনুপস্থিতিতে আমি আপনার স্ত্রীর সাথে কুকর্মে জেনা লিপ্ত হয়নি, আপনার স্ত্রী আমার সাথে জেনা লিপ্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, ব্যস্ত হয়ে উঠেছিল, যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমার সাথে জেনা লিপ্ত হয়ে উঠেছিল, সে ব্যাকুল হয়ে উঠেছিল। এই যুবক শোনো, এই নারী তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তার নাম নারী। তুমি আজকে যে নারীর জন্য বলছে বলছো অমুক মেয়ে না হলে বাঁচবো না, অমুক মেয়ে না হলে মরে যাব, গলায় দড়ি দিয়ে দেবো, এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তুমি আজকে মরে যাও, তোমার গার্লফ্রেন্ড কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তোকে নিয়ে প্রেম করে ঘুরে বেড়াবে। তুমি দেখতে পাও না, তুমি দেখতে পাও না, তুমি যার জন্য আজকে বলছো অমুককে না হলে বাঁচবো না, অমুককে না হলে মরে যাবো, অমুক না হলে আমি জান দিয়ে দেবো, বিষ পান করবো, সব করে দেবো, তোমাকে চাই, সব মিথ্যা কথা। তুমি জানো না ওই নারী তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বংশ ধ্বংস করবে, তার নাম নারী। দেখতে পাও না তুমি? সেই ঘটনা মনে নেই, জুলাইকার ঘটনা মনে নেই, জুলাইকা কেমন ইউসুফ আলাইহিসসালামের সাথে জেনা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, যে কোনো মূল্যে ইউসুফের সাথে জেনে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিসসালামের ঘরে ডেকে নিয়েছেন, একের পর এক দরজা লাগিয়ে দিয়েছেন, দরজা একের পর এক লাগিয়ে দিয়েছেন, ইউসুফ আলাইহিসসালাম ঘরের ভেতরে চলে এসেছেন। এবার জুলাইকা বলছে ইউসুফ
তুমি আমার সাথে জেনে লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, মা জাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি জুলাইখা, আমি তোমার সাথে জেনে লিপ্ত হতে পারবো না। এবার জুলাইখা তার সাথে জোর পূর্বক জেনে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিসসালাম আগে আগে দৌড়াই আর জুলাইখা পিছনে পিছনে দৌড়াই। ইউসুফ আলাইহিসসালাম আগে আগে দরজা খুলে যাচ্ছে, শেষ দরজার কাছে যখন চলে এসেছে, এবার দেখছে এই জুলাইখার স্বামী, জুলাইখার স্বামী যেমন মেন গেটে তেমনি জুলাইখা বাক্যকে উল্টে দিয়ে বলছে, আরে এই যে 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 দেখুন দুধ কলা দিয়ে কালসা পুষেছেন, এই যে দেখুন আপনি ছিলেন না তাই আপনার স্ত্রীর সাথে জেনা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, এই দেখো যুবক এর নাম নারী। এতক্ষণ কে ব্যস্ত ছিল? নারী। জুলাইখা তখন পর্যন্ত ব্যস্ত ছিল, যেমনই দেখেছে তার স্বামীকে তেমনি বাক্যকে উল্টে দিল। তুমি যার জন্য আজকে বলছো, তোমার যে গার্লফ্রেন্ড আজকে বলছে যে তুমি না হলে বাঁচবো না, আজকে তুমি বলো নিয়ে চলে যাও, কালকে পুলিশের সামনে বাক্যকে উল্টে দেবে। বুঝতে পারেনি মনের কথা? কেমন ভাবে জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে ফাঁসতে দিল। তার পরে পরে তার স্বামীকে বলছে, আরে একে জেলখানে বন্দী করতে হবে, নয় ফাঁসি দিতে হবে। এই কথা তার স্বামীকে বলতেই আছে, তারপরে আরে আপনি কি বলবেন, আমি বলে দিচ্ছি কে জেলখানে বন্দী করুন, নয় ফাঁসি দেন। তখন ইউসুফ আলাইহিসসালামকে জেলখানে বন্দী করা হলো। এর নাম নারী যুবক, তুমি নারীর পাল্লায় পড়ো না, তুমি নারীর পাল্লায় পড়ো না, তুমি নারীর পাল্লায় পড়ো না। উকবা বিন আমের জুহারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদর আলা রিজালি মিনান নিসা, আমি আমার জীবনে ছাড়নি করা এমন বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে, আমি আমার জীবনে ছাড়নি করা এমন বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে, আমি আমার জীবনে ছাড়নি করা এমন বস্তু যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকারক বস্তু হচ্ছে নারী, পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকারক জিনিস হচ্ছে নারী, পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকারক জিনিস হচ্ছে নারী। এই নারী তোমাকে ধ্বংস করবে তো ছাড়বে, অতএব নারীর ফাঁদে পা দিও না। যুবক তোমাকে আবারও বলছি, পরিবর্তন হও, আমি তোমার পরিবর্তন চাই, যে কোনো মূল্যে আমি তোমার পরিবর্তন চাই। এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না, তার অন্তরে ঈমান নেই তাই সে জেনা করতে পেরেছে। যখন কোন যুবক যুবতী জেনায় লিপ্ত হয় তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না, তখন তার অন্তরে ঈমান নেই তাই সে জেনায় লিপ্ত হতে পেরেছে। যদি তার অন্তরে ঈমান থাকতো তাহলে সে জেনায় লিপ্ত হতে পারতো না, যদি তার অন্তরে ঈমান থাকতো তাহলে সে জেনায় লিপ্ত হতে পারতো না। এই যুবক শোনো, তুমি এখনো তোমার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলো গো, যুবকদের মুখ দেখতে পাই না নাকি আমি গো, না কেমন কি সব চাদর গায়ে দিয়েছে, সব কি বৃদ্ধ বৃদ্ধ লাগছে। এই যুবক ওখানে আবার কি হলো গো, এদিকে লক্ষ্য করো, ওদিকে তাকাতে হবে না, এদিকে তাকান, ওদের কাজ ওদেরকে করতে দেন। তো যখন কোনো মানুষ জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। তো যুবক তখন পাঁচ অক্ত সলাত আদায় করছে, আবার রাত্রে বেলা তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তো আপনি কি বলতে চাইছেন এর অন্তরে ঈমান আছে? আছে নেই? তার অন্তরে ঈমান নেই তাই তো সে কথা বলছে। হাদিস বুখারি মুসলিম, হাদিস কি বুখারি মুসলিম, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। এই যুবক শোনো, তুমি এই ফোন নাম্বারকে ডিলিট করো আজকে, এখানে তুমি আজকে এখানে ফোন নাম্বারকে ডিলিট করে আর বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আজ থেকে জিন্দেগিতে কোনো নারীর সাথে জেনার গল্প করবো না, জিন্দেগিতে বলতে পারবেন না, বলতে পারবেন না যুবক, ইনশাআল্লাহ বলুন, জিন্দেগিতে কথা বলবো না, জিন্দেগিতে কোনো নারীর সাথে ফোনে জেনার গল্প করবো না। তুমি যদি আজকে জেনার গল্প ত্যাগ করে দাও যুবক, তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে যদি আজকে জেনার গল্প ছেড়ে দাও। আব্দুল করিম সাহেব, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে এত কড়া করে বলছেন, প্রমাণ আছে তো? জি হ্যাঁ, প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম কথা বলিনি, ইনশাআল্লাহ বলবোও না। প্রমাণ আপনিও জানেন, এই ঘটনাটা আপনিও জানেন, দেখবেন হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল,
রাস্তা যেতে 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 হঠাৎ কোন দিক থেকে বৃষ্টি চলে এলো। বৃষ্টি চলে আসার কারণে তিনজন ব্যক্তি গুহায় ঢুকে গেল। গুহায় ঢুকে যাওয়ার পর হঠাৎ একটা পাথর কোন দিক থেকে এসে গুহার মুখে বন্ধ হয়ে গেল। তারা আসমান দেখতে পায় না, আকাশ ঢেকে গেল, অন্ধকারে তারা বন্দী হয়ে গেল। এবার তিনজনের একজন বলেছেন, আল্লাহ আমি আমার মাকে খুব ভালোবাসতাম, আমি আমার মাকে খুব ভালোবাসতাম, আমি গরু ছাড়া দুধ দহন করে নিয়ে গিয়ে আগে আমি আমার মা পিতা মাতাকে খাওয়াতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াতাম, এই জন্য আমি আমার মাকে খুব ভালোবাসতাম। আল্লাহ এই কাজ যদি শুধু তোমাকে খুশি করার উদ্দেশ্যে করে থাকি মাহবুব, তাহলে তুমি একটু পাথরটাকে আমাদের কাছ থেকে সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে। পাথর একটু সরিয়ে দিলাম, পাথর একটু সরে গেল, আসমান দেখা যাচ্ছে। দ্বিতীয় জন ব্যক্তি বললেন, আল্লাহ আমি একজন মানুষকে আমার কাজের জন্য নির্ধারণ করেছিলাম, সে কাজ করে যাওয়ার পর আমি তাকে বললাম এই নেন আপনার মজুরি, ওই ব্যক্তি মজুরি নিল না, চলে গেল। তারপরে অনেক দিন পর এসে বলল, আপনি আমার মজুরি দেন। আমি বললাম এই যে যত গরু ছাগলা ছিল সব আপনার নিয়ে চলে যান। তবে ওই ব্যক্তি বলছেন, আপনি আমার সাথে মজাক করিয়েন না, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন, আপনি আমার মজুরি ফেরত দেন। এই লোকটি বলছে, আরে আমি আপনার সাথে মজাক করছি না, যত গরু ছাগল আছে সব আপনার আপনি নিয়ে চলে যান। এই ব্যক্তি সব নিয়ে চলে গেল। ওই ব্যক্তি বলছেন, আল্লাহ এই কাজ যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি মাহবুব, তাহলে তুমি পাথরটাকে আর একটু সরিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, পাথর আর একটু সরিয়ে দিলাম। এবার তিন নম্বর ব্যক্তি বলছেন, আল্লাহ আমার চাচা তো একটা বোন ছিল, আমার চাচা তো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচা তো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচা তো বোনকে এত ভালোবাসতাম, সারা পৃথিবীতে যত মানুষ আছে তার স্ত্রীকে তার গার্লফ্রেন্ডকে যত না ভালোবাসে, তার চেয়ে কোটি 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 গুণ বেশি আমার চাচা তো বোনকে আমি ভালোবাসতাম। আমার চাচা তো বোনকে বললাম, এই শোন আমার সাথে জেনে লিপ্ত হ, আমার সাথে কুকর্মে লিপ্ত হ। আমার চাচা তো বোনকে বললো, আরে বলিস কি, আমি তোর সাথে জেনে লিপ্ত হবো মানে তুই যদি আমাকে 100 সোনার দিরহাম দিতে পারিস, তুই যদি আমাকে 100 সোনার দিনার দিতে পারিস, তাহলে আমি তোর সাথে জেনে লিপ্ত হব। ওই মহিলাটা মনে করেছিল, আমার চাচা তো ভাই গরিব মানুষ, 100 সোনার দিরহাম জড়ো করতে পারবে না। এই ছেলেটা বলছে, আমি হার ভাঙা পরিশ্রম করলাম, আমি হার ভাঙা পরিশ্রম করলাম, রাত দিন এক করে কাজ করে 100 সোনার দিরহাম জড়ো করলাম, 100 সোনার দিরহাম জড়ো করে এইভাবে কাপড়ে নিয়ে এসে আমার চাচা তখনকে বলছে, এই এনে এতে 100 সোনার দিরহাম আছে নে। আমার চাচা তখন 100 সোনার দিরহাম নিয়ে নিলাম। এবার আমার চাচা তখনকে বলছি, আমার সাথে জেনে লিপ্ত হ। চাচা তখন রেডি হয়ে গেছে জেনে লিপ্ত হওয়ার জন্য, দুই জনের মাঝখানে বসে গেছে যুবক। তখন চাচা তখন বলছে, হে আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করে, আল্লাহর বান্দা তুই আমার সতীত্ব নষ্ট করে দিস না, বিনা মোহরাবে আমার পর্দাকে ছিঁড়ে দিস না, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করতে আমার প্রতি উঠে যা। ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে উঠে গেল। এবার আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ এই কাজ যদি সতীত তোমাকে খুশি করার জন্য করে থাকি মাহবুব, তাহলে তুমি আমাদের পাথরটাকে পুরোপুরি সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, পাথর পুরোপুরি সরিয়ে দিলাম। হাদিস বুখারী মুসলিম। বড় যুবক জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বাঁচবে কিনা প্রমাণ বুঝতে পারেননি? জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি রাত্রে আল্লাহ তাআলা শেষ অংশে, রাত্রের শেষ অংশে এই যে আসমান আমরা দেখতে পাচ্ছি সেই আসমানে নেমে আসেন। প্রতি রাত্রে আল্লাহ তাআলা নেমে এসে বলেন, ফায়ু নাদি মুনাদি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো, আমার কাছে কি চাইবে আমি তাকে তাই দিয়ে দেব, আমার কাছে যে যা চাইবে আমি আজকে তাকে তাই দিয়ে দেব, আমার কাছে কেউ কি রোগ থেকে মুক্তি পেতে চায় আমি তাকে রোগ থেকে মুক্তি করে দেব, কেউ কি আমার কাছ থেকে ঋণ থেকে ঋণ পরিশোধ করার জন্য দোয়ার চাইছে আমাকে কি বলছে, আল্লাহ তুমি টাকাতে বরকত দাও, কেউ যদি বলে এই রাত্রে যে আল্লাহ আমার টাকা পয়সায় বরকত হচ্ছে না মাহবুব, তুমি আমার টাকা পয়সাতে বরকত দাও, আল্লাহ বলছে আমি তাকে তাই দিয়ে দেব, কেউ যদি বলে আল্লাহ আমার পিতা মাতা আমাকে দেখতে পারে না মাহবুব, আমার পিতা মাতা সদা সর্বদা আমার সাথে ঝগড়া বিবাদ করে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে আমার উপর নরম হওয়ার তৌফিক দান করো, আল্লাহ বলছেন আমি তাকে তাই দিয়ে দেব, যে যা চাইবে কঠিন থেকে কঠিন বিপদ, যে যা চাইবে অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে। তবে লাহু তাবগি জানিয়েতেন ইল্লা বি ফারজিহা, যার জেনার সাথে সম্পর্ক আছে তার দেওয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। বুঝতে পারেননি? হ্যাঁ যুবক, তুমি যদি রাত্রে বেলায় তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমার পাপ ক্ষমা করো, আমার পাপ ক্ষমা করো, তুমি আল্লাহ বলবে, ও
যুবক জেনার গল্প ত্যাগ করো, জেনার গল্প ছাড়ো, পাপ ক্ষমা করব, জেনার গল্প ছাড়ো, পাপ ক্ষমা করব। হাদিস তো 1450 বছর থেকে পড়ে আছে। যুবক তোমাকে বলছি গো, হাদিস 1450 বছর থেকে পড়ে আছে, 1450 বছর, কোনো মূল্য নেই, পড়ুয়া নেই। তুমি পড়ার প্রয়োজন মনে করো না, দিন রাত তো ওই ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, দিন রাত ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত। তোমার বাপকে যদি কবর না দিতে পারি, জাতি সার জিন্দিগিতে বক্তব্য দেবো না। তোমার বাপ তোমার হাতের অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পায় না, তোমার হাতে যে অ্যান্ড্রয়েড, আসসালামু আলাইকুম, কমিটির পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা নিমন্ত্রণ ব্যক্তি আছেন, কার্ড পেয়েছেন, ঘুরে যাবেন না, আমরা মাংস রেডি করছি, 1 ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই খাওয়া খেতে দেবো, ডেলিগেটেরও ব্যবস্থা আছে। আমরা যে সমস্যাটা পড়েছিলাম আপনাদের জন্যে সুব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু ঘোরাফেরা করেন, জালসার মহফিলতে বসেন, অবশ্যই আপনারা খাওয়া খেতে পাবেন, ডেলিগেটেরও ব্যবস্থা আপনাদের অবশ্যই ছাড়া হবে। আর যারা নিমন্ত্রণ কার্ড আছে অবশ্যই আপনারা থাকুন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যুবকদেরকে নিয়ে। যুবক ভাই, তোমাকে আবারও বলছি, জেনার গল্প ত্যাগ করে দাও, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তুমি আজকে এখান থেকে উঠবে তওবা করে, যত মোবাইলে মেয়েদের নাম্বার আছে সব নাম্বারকে ডিলিট করে দিয়ে বলবে, তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি, জিন্দেগিতে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো কিয়ামত পর্যন্ত তুমি আমার মোবাইলে আর আসার সুযোগ পাবে না, বলতে পারবেন না ইনশাল্লাহ বলেন। আপনি বিশ্বাস করুন, রাতের বেলায় তাহাজ্জুদের সলাতে যদি দুই চোখের পানিকে ঝরঝর ঝরঝর করে টপ 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 করে যদি পড়তে থাকে পানি, আর আল্লাহকে বলেন আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমার পাপ ক্ষমা করো, তখন আল্লাহ এক পর্যায়ে বলবে এই যুবক জেনা গল্প ত্যাগ করো, তাহলে তোমার পাপ ক্ষমা করব। যুবক তুমি 5 অক্ত সলাত আদায় করছো, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, তবে তোমার দোয়া কবুল হবে না কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব জেনা গল্পকে ত্যাগ করে পৃথিবীর বুকে বসবাস করিও। এর পরের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াসরুল খামরা হিনা ইয়াসরাবুহু ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান থাকে, এই কথা ইসলাম মেনে নেয় না। আবারও শুনুন বুখারী মুসলিমের হাদিস, এবার খুব কঠিন হয়ে যাবে মুরব্বীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবু ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তর ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। তার অন্তর ঈমান নেই তাই সে নেশাদার দ্রব্য পান করতে পেরেছে। ও মুরব্বি সাহেব, এখনো পকেটে গোল আছে? মুরব্বি সাহেব, এখনো পকেটে জর্দা আছে? মুরব্বি সাহেব, এখনো পকেটে বিড়ি আছে? না লজ্জা হয় না? আপনার হায়া লাগে না? আপনার ইতস্তবোধ নেই? আপনার বোধগম্য নেই? বড় রয় নেই? মানবতা নেই? লজ্জাবোধ নেই? আপনি মানুষের মতো পরিচয় দিয়ে পৃথিবীর উপর বসবাস করেন? আপনাকে হাজার দিন বলেছি, এটা একটা দিনী সভা, এটা একটা দিনী সভা, এই তিনি সভাতে আপনি এখন পকেটে বিড়ি নিয়ে আছেন, কি দেখাতে যাচ্ছেন নিজেকে? এখন যদি মানুষের পকেট চেক করে এখন বিড়ি গুল গুটকা পাওয়া যাবে? পাওয়া যাবে না? এখন বিড়ি গুল গুটকা আছে কেন? কি দেখাতে যাচ্ছেন নিজেকে? মানুষ মনে করেন না কেন? আপনি জাতির ইমামতি করছেন কেন? মসজিদের আজান দিচ্ছেন, আপনি আজান দিবেন বা বিড়ি পান করবেন না? এই যে মসজিদ সাহেব ইমাম সাহেব, আপনাকে বলছি, আপনি গুল খাচ্ছেন না জাতির ইমামতি করছেন কেন? আপনি আজান দিচ্ছেন না, বিড়ি সিগারেট পান করছেন কেন? আপনি ছেড়ে দেন, আজান দিতে হবে আপনাকে কেন? হুজুর সাহেব মাকরু বলেছে তাই? হুজুর সাহেব মাকরু বলেছে? আচ্ছা এদিকে লক্ষ্য করে দেখি, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকাল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
सारा पृथ्वी मानुष जो आपके जिज्ञासा कर मद और जुआ सम्पर्क तक अपनी बोलून फीमा इस्मुन कबीर ताते बड़ पाप है ताते कि बड़ पाप है तो आल्लाह तआला बोलछेन जे मोहम्मद आपनी बोले दें सारा पृथ्वी मानुष के जे नेशादा द्रव्य खाई पान कर ले बड़ पाप है तो अपना हुजूर जखन बोलछे माखरु एबार कि करबेन एदिके तकान मुरब्बी साहेब अपना हुजूर जखन बोलछे माखरु तो एबार कि करबेन अपना हुजूर कथा सुनबें ना आल्लाह तआला कथा सुनबें सबाई एक वाक्य बोलें अल्लाह तआला तो हुजूर साहेब जे बोलछे माखरु हुजूर साहेब अच्छा आपनार कथाते गेलाम अच्छा आपनार कथाते गेलाम आमी आपनार साथे तर्क करे समय नष्ट करते चाई ना आपनार कथाते गेलाम जे माखरु तो हुजूर साहेब माखरु मानेटा कि तो हुजूर साहेब तखन एक पर्याये बोलबे माखरु माने खराब अपछंदनीय तो हुजूर साहेब खराब जिनिस खाच्छेन आर आमादेर इमामति करछेन केन लज्जा हय ना बुझते पारेन नि मन हय कथा बुझते पारेन नि हुजूर साहेब आपनी गुल खाच्छेन आमादेर इमामति करछेन केन खराब जिनिस खाच्छेन आर इमामति करछेन केन लज्जा लागे ना ओ मुअज्जिन साहेब केन बिड़ी खाच्छेन आर आजान दिच्छेन आपनार तो मानवता थाका उचित इतस्तबोध थाका उचित बोधगम्य थाका उचित इमाम साहेब আপনি আমার কথাকে খারাপ নেন না আমি আপনার দিনী ভাই আমি আপনার উপকার করতে এসেছি ইনশাআল্লাহ আপনার কোন উপকার করব ইনশাআল্লাহ আপনি মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন মাঠে ঘাটে কাজ করে খান মাঠে ঘাটে যারা কাজ করে তারা একরে বিড়ি গুলগুটকা ছাড়তে পারেনি একরে বিড়ি গুলগুটকা খায় আপনি তাদের মতো মাঠে ঘাটে বিড়ি গুলগুটকা খেয়ে বেড়ান আর কাজ করেন মসজিদ থাকার কোনো যোগ্যতা নেই আপনি আছেন কেন যদি মসজিদে থাকতে হয় জাতির যদি ইমামতি করতে হয় মসজিদ মাদ্রাসা যদি শিক্ষকতা করতে হয় তাহলে বিড়ি গুলগুটকা গাঁজা হিরোকে ছেড়ে দিতে হবে নইলে মাদ্রাসা ছেড়ে দিতে হবে নইলে মসজিদ মাদ্রাসা ছেড়ে দিতে হবে আপনার কোনো যোগ্যতা নেই আপনার কোনো যোগ্যতা নেই আপনার কোনো যোগ্যতা নেই আপনি বিড়ি যান বিড়ি গুলগুটকা খেয়ে গোল মেজে জর্দ পান খেয়ে আপনি জাতির ইমামতি করতে পারেন না আপনাকে আমি হামারে বলে যাচ্ছি আপনাকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি চলে যান ছেড়ে চলে যান আপনাকে ছেড়ে চলে যেতে হবে আর আপনাকে জাতির সামনে জোরালো কণ্ঠে এইভাবে খুতবায় বলতে হবে লা ইয়াদখুল জান্নাতা মান ইয়াদখুল খামর যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেন বলতে পারেন না সব সাদা সাহেব বিড়ি খায় তার জন্য সাওয়াতি সাহেব বিড়ি খায় তার জন্য বলতে পারছেন না আজকে যদি বলে যে বিড়ি খাওয়া হারাম এম সাহেব এলেন টাকা ব্যাগ গুটে বাড়ি যান এই এই ভয়ে না অন্য কিছু বলতে পারেন না কেন বলতে পারেন না কেন আপনি কি মনে করেছেন ভাগ্য নিয়ে পৃথিবীর মুখে এসেছি ভাগ্য ছাড়া পৃথিবীর মুখে আসেনি ভাগ্য নিয়ে পৃথিবীর মুখে এসেছি ভাগ্য নিয়ে ভাগ্য ছাড়া পৃথিবীর মুখে আসেনি ইমাম সাহেব মহান আল্লাহর রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিস কাতাবাল্লাহু মাকাদিরুল খালায়েক उत्तोलन रुजी सारा पृथ्वी मानुष मिला रुजी कर दी पर और रुजी जदि ये ना थे तेल सारा पृथ्वी मानुष एखे रुजिर व्यवस्था कर दीते नीति ने चलाचल करते हैं साहेब कीसर भय छय हजार सात हजार टाका तो वेतन दिच्छे एत केन भय माथा घाटे काज करे खाबेन बापेर जमी जगह आछे अवश्य जमी जगह चाष करे खेन तबे जात्री ममति करियेन ना जारा ए समस्त काजकर्म करे শুধু সালাত আদায়ের কথা বলবেন সুদের কথা বলবেন আচ্ছা সুদের কথা শুন চলো আবার বলি দি বলবো আমি তো আপনাদের ইমাম সাহেব লাগে ভয় করব
ইমাম সাহেবকে বলা যাচ্ছে, ইমাম সাহেব সুদ সম্পর্কে বলেন না কেন? সভাপতি যে সুদ খায়, সভাপতি সাহেব যে সুদ খায়, আজকে বললে কালকে যে পাঠিয়ে দেবে আমাকে, এই জন্য বলেন না ইমাম সাহেব। তো শুনুন, সভাপতি সাহেব একটু খারাপ লাগছে কিনা দেখি তো, সর্দার সাহেব সভাপতি সাহেব একটু খারাপ লাগছে কিনা দেখি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ওয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, যদি কোনো মানুষ জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যে পাপ হয়, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়, 36 বার জেনা করলে যে পাপ হয়, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়, 36 বার জেনা করলে যে পাপ হয়, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। সর্দার সাহেব আর একটা হাদিস বলে তারপরে ব্যাখ্যা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবুনা হুবান আইসারু আইয়ানকে রাজুল উম্মাহু, সুদের 70টা ভাগ রয়েছে, সুদের 70টা ভাগ রয়েছে, সুদের 70টা ভাগ রয়েছে, তার মধ্যে সবথেকে ছোট পাপ, সবথেকে নিম্নতর পাপ, সবথেকে নিম্ন পর্যায়ের পাপ হচ্ছে মায়ের সাথে জিনা করা। ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। সবথেকে ছোট পাপ কি? সুদের মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, ছি ছি ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। এই হাদিস যখন পড়ি তখন ভাবি আল্লাহ, এই এই হাদিস কিভাবে বলবো তো জনগণের সামনে, জনগণ খারাপ ভাববে না, কি করব বলেন? আল্লাহ রাসূল স্যার 1400 বছর আগে বলেছে। তো সর্দার সাহেবকে কি এখনো খারাপ লাগে না? মায়ের সাথে জেনা করার পাপ এত মজা লাগে? সর্দার সাহেব এখনো আপনার ব্যাংকের লোন চলছে গো, এখনো মেয়েরা এখনো বন্ধন চলে, বন্ধন চলে না আপনাদের দিকে? বন্ধন চলে, সুবহানাল্লাহ, বন্ধনের ব্যবসা, বন্ধনের ব্যবসা। তো এই যুবক, তুমি কি অশিক্ষিত যুবক? তুমি কি কাপুরুষ যুবক? তোমার তো বিদ্যার কথা জানি, বুদ্ধিও কি নাই, না মাথাতে যা আছে সবই গোবর, মগজ নাই? হ্যাঁ, তোমার বাড়িতে কিভাবে এই লোন চলে, তোমার বাড়িতে কিভাবে ওই বন্ধন চলে? বন্ধন তো কিভাবে বন্ধন চলে, চলবে কেন? তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো যুবক, কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে নাও, তোমার বাপ মুসলিম, তোমার দাদু মুসলিম, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তুমি কেন ওই খ্রিস্টানদের নীতিতে চলে গেলে? তুমি কেন গেলে? হাতের গায়ে নিতে হবে তো লোন দিয়ে, টাকা ওই লোনে কার কিনতে হবে? হ্যাঁ, তুমি কেন হাতের গাড়ি নিলে লোন, সাইকেল নিয়ে যাতায়াত করতে পারো না, তুমি কেন কিনলে? তুমি জানো না শুধু সবচেয়ে ছোট পাপ মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, তোমাকে এত মজা লাগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তাদের মায়ের সাথে জেনা লিপ্ত হয়েছিল, ইহুদি খ্রিস্টানেরা তারা পাপ করতে করতে জেনা করতে করতে তারা তার মায়ের সাথে জেনা লিপ্ত হয়েছিল, তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনা লিপ্ত হবে, এটাই সেই পাপ, এটাই এটাই সেই পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা যেমন তার মায়ের সাথে জেনা লিপ্ত হয়েছিল, তেমনি আমার উম্মতের কিছু লোক তার মায়ের সাথে জেনা লিপ্ত হবে, এটা পাপের কাজ মনে করবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনার জগতে সবচেয়ে নিকৃষ্ট জেনা, জেনার জগতে সবচেয়ে খারাপ জেনা, জেনার জগতে সব থেকে বাজে জেনা, নোংরা জেনা হচ্ছে মায়ের সাথে জেনা করা। এর মতো নিকৃষ্ট জেনা পৃথিবীর বুকে আর নাই। তো মুরব্বী সাহেব, সর্দার সাহেব, ক্যাশিয়ার সাহেব, এখনো সুদের ব্যবস্থা চলবে না আজ থেকে ত্যাগ হবে? আজ থেকে ত্যাগ করতে পারবেন না? ভাই যে যাদের যাদের বাড়িতে ওই বন্ধন চলছে, বন্ধনের টাকা ব্যাক দিয়ে দেন, আজ থেকে বন্ধনের টাকা নেবেন না, ইনশাল্লাহ বলেন নিন না। আমি আপনাকে আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে হাদিসের অর্থ কি দিয়ে বোঝাবো, ব্যাখ্যায় এই বাক্যের ব্যাখ্যা কি দিয়ে বুঝাবো? এত বড় পাপ, তাও তো একটু খারাপ লাগা উচিত মানুষকে। আল্লাহ তাআলা বলছে যে মানুষ সব পশু প্রাণীর মতো হয়ে যাবে, গরু ছাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি, যখন আমার কথাবার্তা শোনেনি, যখন আমার আইন কানুনকে মানেনি, তখন আমি তাদেরকে সর্বনিম্নে পাল্টা পশু প্রাণীর পথে ফিরিয়ে দিয়েছি। তো নিজেকে কি পশু প্রাণী মনে করছেন না মানুষ? আপনার কেন এরকম নীতি, আপনার কেন এরকম ব্যবহার হবে, এটা উচিত নয়। আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। এবার আমরা চলে আসি
এর পরের অংশে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। চুরি করে যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। তো এদিকে তাকান, আপনাদের মসজিদে বলে নয় সারা গ্রাম এই পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, যাদেরকে মসজিদ মাদ্রাসার দায়িত্বে দেওয়া হয়েছে বছর শেষে যখন হিসাব নিকাশ করতে বসা হচ্ছে তখন 30,000 টাকা কম,